কাজ ছোটো হোক বড় হোক সেটা কাজ কোনো কাজকে ছোট করা যাবে না কোনো কাজকেই কোনো মানুষকেও কি ছোটো করা যাবে না প্রত্যেকটা কাজকে প্রত্যেকটা মানুষকে কি সম্মান দিতে হবে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালা রসের সমতে আপনারা সব অনেক ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি তো শরীরটা বেশি ভালো নেই ঠান্ডা জ্বর শরীর ব্যথা গলা ব্যথা এই জন্য আর যে কাজগুলো আমি আপনার সাথে শেয়ার করছি এটা হচ্ছে নয় তারিখের কাজ নয় তারিখের কাজগুলো আমি ভিডিও করে রেখেছিলাম প্রতিদিনের মতো আর কালকে আমি ভিডিও দিতে পারি নি এই জন্য যে আমি কাজও নিয়ে আসি আর শরীর এতই খারাপ ছিল আর কাজও করি নেই এই জন্য ভিডিও দিতে পারিনি আপুরা তো প্রতিটি মানুষেরই কিন্তু কিছু না কিছু শখ আহ্লাদ শৌখিনতা থাকে আবার তেমনি কিন্তু প্রতিটি মানুষের কিছু প্রতিভা আছে আমি কিন্তু আরও একটি ভিডিওতে বলেছিলাম প্রতিটি মানুষের যে প্রতি যার যে প্রতিভা আছে সেটা খুঁজে নিয়ে কিন্তু আগাতে হবে আপনারা বসে থেকে কোনো লাভ নেই আপনার প্রতিভা আপনার খুঁজে বের করে আপনাকে আগাতে হবে আর আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমার কাজের ধরনগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কোন পন্থায় অবলম্বন করে কাজগুলো করতেছি বা কাজ ইনকামের সোর্স বাইর করতেছি আপনাদের কিন্তু সেরকম টেকনিক বাইর করে করে কাজ করতে হবে আপনার এলাকাভিত্তিক যেহেতু এগুলো অনলাইন আমি যেটা করি এটা অনলাইনের কাজ এখানে কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে তো আজ আমি কিছু টেকনিক শেয়ার করব যারা যেসব আপুরা সেলাই কাজ জানেন আমার ভিডিওতে কমেন্ট করছেন আপুদেরকে অনেক ধন্যবাদ যে কিভাবে কাজ অর্ডার পেতে পারি কিভাবে করব আপু আমার আপনার কাছ থেকে কাজ নেওয়া যাবে কি না দেখুন আপুরা আমার এখান থেকে তো নেওয়া সম্ভব না আপনা আমি অফলাইনে কিছু টেকনিক দেখা বলতেছি যে আপনারা এই টেকনিকগুলো কিন্তু বা এই টিপসগুলো ফলো করেও কিন্তু কাজে লাগাতে পারেন আমি কিন্তু এভাবে করি আর নেক্সট টাইম আমি আরও একটা ভিডিও শেয়ার করবো আপনার আপনাদের সামনে আমি কিন্তু এই এক টাকা পাঁচ টাকার কাজ করি আমি ইনকাম করি প্রতিদিন দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত তো আমার বল আমার ইনকামের সোর্স যদি আমি আপনাদের বলি আপনারা কিন্তু আপু নিয়ে যাবেন না আমি শেয়ার করি যাতে আমার বোনরা উৎসাহ পায় কাজের আগ্রহ বাড়ে যে অনেক আপুরা কিন্তু এই দুই টাকা চার টাকা পাঁচ টাকার কাজের কথা শুনে মন ভেঙে যায় মানুষের মন মানসিকতা মনের জোর ভেঙে দেয় যে দুই দুই চার দুই টাকা চার টাকার কাজ কি কেউ করে এই বর্তমান যুগে কাজের দাম আছে কিন্তু আপু দেখুন এক ফোঁটা এক ফোটা পানি পড়তে পড়তে কিন্তু একটা বালতি পানি পড়ে তো আমার কিন্তু এই দুই টাকা দুই টাকার কাজ করে কিন্তু সারা সারাদিনে আমার তিনশো চারশো টাকার কাজ হয় মাসে শেষে দেখা গেছে আর দশ হাজার টাকার ইনকাম করা যায় তো আমি মানুষের ওই কথা আমার বুঝা না থাকে আমি এগুলাই করার চেষ্টা করি তো আমি আমারটা আমি যেভাবে করি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা এখান থেকে যেসব আপুরা কাজের আগ্রহী ভালো লাগে আমার ভিডিওগুলো পছন্দ করেন আশা করি আপনারা এগুলো টিপস ফলো করে কাজগুলো করতে পারেন এই যে আমার সেদিন এক আপু যে কিছু বেবিদের জামা দিছিল ওনার মেয়ের জন্য দুইটা ফ্রক আর প্যান্টগুলা আর থ্রি পিসটা সেলাই করতে পারি না এখনও তো কালকে বিকালবেলা কাজ তো নিয়ে আসি নাই রাতে একটু শরীরটা ভালো লাগছিল দুইটা করে নাপা খাওয়ার পর একটু ভাল লাগলো তারপরে এই দুইটা কামিজ বেবির দুইটা ফ্রক আমি সেলাই করে এই যে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কীভাবে ডি সিম্পল ডিজাইন দিয়ে এগুলো সেলাই করছি কাটিংয়ের ভিডিও করি নাই যদি আপুরা দেখতে চান তো অবশ্যই বলবেন আমি নেক্সট টাইম যে অর্ডার আসলে ওইটা আমি আবার কাটিং সহকারে আপনাদের দেখাবো আরও একটা আপু কমেন্ট করেছিল গতকাল যে আপু এই জ্যাক মেশিন কারেন্টের মেশিনগুলো চালালে প্রতিদিন কীরকম বিল আসে তো আপু এটা হচ্ছে যদি আপনি সারা দিনে দশ থেকে বারো ঘন্টা চালান তাহলে কিন্তু মাসে দেখা গেছে দেড়শো থেকে দুশো টাকার বিল আসবে এটা বেশি বিল আসে না সারাদিনে দশ থেকে যদি বারো ঘন্টা সেলাই করেন প্রত্যেক মাসে দুশো টাকা বিল আসবে বেশি বিল আসে বোন আপনি যদি কাজ করেন করতে পারেন কোনো সমস্যা নাই। এই যে প্যান্টগুলো কিন্তু আমি ইলাস্টিক লাগাবো হাতে আপু বলছে হাতে লাগাই দিয়ে আপু মেশিন দিয়ে একবারে সেট করতে হবে না তো এই সেলাই করে এগুলা কমপ্লিট করে রেখেছি আজকে আপুর কাজগুলা দিয়ে দেব আর দুইটা তিনটা থ্রি পিস আছে থ্রি পিসগুলো আমি আবার যেদিন কাটিং করে সেলাই করব সেগুলা দেখাবো তো আসল কথায় আসি মোল পয়েন্টের থেকে আবার সরে গেলাম কথা বলতে বলতে আপনারা যে অফলাইনে যে আপনারা টেকনিক ফলো করবেন ওয়াডারের জন্য আপনারা যারা আসলে জানেন বাসা ফ্ল্যাট বাসা যদি থাকেন তাহলে একটু নিচের দিকে হলে দোতলা তিনতলা যদি বাসা হয় তাহলে আপনারা একটা সাইনবোর্ডের ব্যবস্থা করতে পারেন বা নিচের দিকে হলেও সাইনবোর্ড দিয়েও কিন্তু আপনারা কাজের ব্যবস্থা করতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু লিফলেটগুলা ছাপেয়া বাসার প্রত্যেকটা বাসার মধ্যে বা আশেপাশে যারা আছে তাদের কাছে আপনি বিলি করে দিতে পারেন অথবা রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় যেরকম বাসা বাড়ার জন্য টুলেটগুলো টাঙানো হয় সাবলেটের যেগুলো প্রত্যেকটা এলাকায় আশা করি এরকম হয় তা আপনারাও সেখানে দিতে পারেন দিলে দেখা গেছে দু একটা কাস্টমার আসলো বা পরিচিত হলেন এরকম একজনের মাধ্যমে কিন্তু আপু আরেকজন পরিচিত হয় বা এভাবে কিন্তু একটা কাস্টমার আসে তো আমি টিপসগুলো শেয়ার করতেছি যদি আপনাদের ভালো লাগে বা এটা এই টিপসগুলো যদি ফলো করে আপনারাও দু একটা কাজের অর্ডার পান তো আশা করি আমারও ভালো লাগবে তো বন্ধুরা আমার প্রিয় বোনেরা আমি কিন্তু আরও একটা কাজের সাথে আপনাদের পরিচয় করা দিব আগামীকাল যে ভিডিওটা দেবো আশা করি সবাই ওই ভিডিওটা দেখবেন কেউ মিস করবেন না যদি সময় পান যখন যে যে যখন সময় পায় পান ভিডিওটা অবশ্যই দেখে নেবেন ওই কাজের মাধ্যমে কিন্তু কিছু ইনকাম করা যায় এলাকাভিত্তিক সব কাজে আছে কিন্তু সে জায়গাটা খুঁজে নিতে হবে আপনাদেরই খুঁজতে হবে আপনার এলাকার আশেপাশে যারা আছে তাদের সাথে তাদের সাথে যোগাযোগ রাখবেন চেষ্টা করবেন তাদের সাথে কাজ করার যে কাজই হোক ছোটো বড় আগে তো শুরু করেন তারপরে দেখা গেছে ছোট কাজ থেকেই বড় হয় মানুষ কিন্তু ছোটোর থেকেই বড়ো হয় বড়োর থেকে ছোটো হয় না তা আমাদের মাথায় রাখতে হবে যে ছোটো কাজগুলো করে করে আমরা কাজের সন্ধান পাবো তো এই টিপসগুলো ফলো করে কিন্তু বোনেরা আপনারাও আগাতে পারবেন ইনশাআল্লাহ তো আমি কিন্তু এখন আপাতত এই কাজগুলো নিয়ে আসি আমি আপনাদের সাথে আগামীকাল যে ভিডিওটা শেয়ার করবো তো সেটা দেখবেন অবশ্যই আর সময় নিয়ে আমার এই ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি আর একটু ভালো লাগে মনে হয় যে না আপুর কাছ থেকে কিছু শেখার আছে তবে একটি শেয়ার করে দিবেন রইল আর একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম